বন্ধুরা, পৃথিবীর 75% অংশ পানি আর 25% অংশ স্থল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে এই 25% স্থলের পুরো অংশকে আজ পর্যন্ত কেউ কখনো দেখেনি। একটি গবেষণা অনুযায়ী পৃথিবীর স্থলভাগের 50% অংশ এখন পর্যন্ত এক্সপ্লোর করা হয়নি। আসলে স্থলভাগের এই আনএক্সপ্লোর্ড অংশগুলো হলো আর্কটিক রিজিয়ন, ঘন জঙ্গল, ভয়ঙ্কর পাহাড় ও মরুভূমি, যেখানে মানুষের পৌঁছানো অনেক কঠিন বলে ধারণা করা হয়। তবু আমরা অন্তত জানি যে এই জায়গাগুলোতে কি আছে। কিন্তু পৃথিবীর এই 75% অংশের যে পানি রয়েছে তার মধ্যে কি আছে তা সম্পর্কে আমরা খুব কম জানি, যা মাত্র 5%। আমরা এটাও জানি না যে সমুদ্র কতটুকু গভীর, এখানে মাছ ছাড়া আর কি কি প্রাণী রয়েছে, আর সমুদ্রের সবচেয়ে গভীরতম অংশে কি রহস্য লুকিয়ে আছে। সমুদ্র এতটাই গভীর যে আমরা তা চিন্তাও করতে পারি না। রিসার্চার ও সায়েন্টিস্টদের এক এস্টিমেটের মতে, আমরা যদি পৃথিবীর সব পাহাড়, সব জমি আর সব বিল্ডিংকে কেটে সমুদ্রের মধ্যে ফেলে দেই, তাহলে পুরো পৃথিবী 3 কিলোমিটার গভীর পানিতে ভরে যাবে। সমুদ্রের গভীরতা সম্পর্কে রিসার্চারদের এই এস্টিমেট সম্পর্কে বোঝার জন্য আমরা সমুদ্রের সার্ফেস থেকে শুরু করি। সমুদ্রের সার্ফেস থেকে 40 মিটার পর্যন্ত এরিয়া, সে এরিয়া যেখানে স্কুবা ডাইভারদের যাওয়ার পারমিশন রয়েছে। এরপর 93 মিটার গভীরে ফেমাস ব্রিটিশ শিপ লুসিটানিয়ার ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছিল, যা 1950 সালে ডুবে যায়। এরপর 100 মিটার গভীরের এরিয়া ড্রাইভারদের জন্য খুবই বিপজ্জনক, তবু হারবান্ট নিস নামক অস্ট্রেলিয়ান ড্রাইভার 214 মিটার গভীর পর্যন্ত ড্রাইভ করে বিশ্ব রেকর্ড করেছিলেন। তিনি এই পুরো রেকর্ড এক নিঃশ্বাসে তৈরি করেছিলেন। আমরা যদি আরো নিচে যাই তাহলে 332 মিটার গভীরে স্ক্রুবা ডাইভিং এর বিশ্ব রেকর্ড পাওয়া যাবে, আর এই ওয়ার্ল্ড রেকর্ড করেছিল ইজিপ্টের আহমেদ গাবর। যদি এহমাদ আরো 111 মিটার নিচে যেত তাহলে এর গভীরতা হতো 443 মিটার। এই গভীরতা ততটাই যতটা নিউ ইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিং এর উচ্চতা। আর একটু নিচে 500 মিটার গভীরে ব্লু হোয়েল ড্রাইভ করতে পারে। ব্লু হোয়েলের ওজন 150,000 কেজি। সমুদ্রে সাঁতার কাটার সময় ব্লু হোয়েল 500 মিটার গভীর পর্যন্ত যেতে পারে। আমেরিকার সি ওলফ সাবমেরিন, যা একটি অ্যাডভান্স সাবমেরিন, সেটিও সমুদ্রে 500 মিটার এর চেয়ে গভীরে যেতে পারে না। এই গভীরতার নিচে পানি তার আসল রূপ দেখানো শুরু করে। 535 মিটার গভীরতায় পানির প্রেশার কোনো মানুষের উপর ততটাই হয় যতটা একটি বড় মহিষকে তার উপর রাখার পর হয়। কিন্তু এম্পেরর পেঙ্গুইনের মধ্যে এই চাপ সহ্য করার শক্তি রয়েছে, এই কারণে তারা 535 মিটার গভীরে সাঁতার কাটতে পারে। আর একটু নিচে গেলে 830 মিটার গভীরে পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিং বুর্জ খলিফার টপ পর্যন্ত পাওয়া যাবে, যদি তাকে উল্টো করে পানিতে রাখা হয়। এটি সমুদ্রের সেই অংশ যেখানে সূর্যের আলো পৌঁছাতে পারে। কিন্তু আর একটু নিচে 1000 মিটার গভীরে গেলেই সমুদ্রের সেই অংশ শুরু হয় যাকে স্কেরে জোন বলা হয়। এর নিচে সূর্যের আলো পৌঁছাতে পারে না, আর চারপাশে শুধু অন্ধকার আর অন্ধকার থাকে। এখানে পানির প্রেশার 1500 PSI হয়। এই স্কেরে জোনে জায়ান্ট স্কুইডও পাওয়া যায়, যা সমুদ্রের খুবই ভয়ানক প্রাণী। 1280 মিটার গভীরে লেদার ব্যাকসি টার্টেল পাওয়া যায়। এটি পৃথিবীর সবচেয়ে বড় কচ্ছপ, আর এটির ওজন 700 কেজি পর্যন্ত হয়ে থাকে। 2000 মিটার গভীরে ব্ল্যাক ড্রাগন ফিশ পাওয়া যায়, কিন্তু এটি দেখতে সম্পূর্ণ কালো, যা শুধু ফ্ল্যাশ লাইট দিয়ে দেখা যায়। কিন্তু এর চোখ এতটাই তীক্ষ্ণ যে এটি অন্ধকারেও খুব সহজে দেখতে পায়। 2250 মিটার গভীরে স্পার্ম হুইল ও কলোসল স্কুইড পাওয়া যায়। কলোসল স্কুইড 15 মিটার লম্বা হয় ও এর ওজন 750 কেজি হয়। এর একটি চোখ একটি খাবার প্লেটের সমান। এর শরীরে তীক্ষ্ণ দাঁত বসানো থাকে, যার সাহায্যে এটি তার শিকারকে খুব সহজে মারতে পারে। স্পার্ম হুইল ও কলোসল স্কুইড একে অপরের শত্রু। দুটি রোড রোলারের সমান ওজনের স্পার্ম হুইলকে এই কলোসল স্কুইড জাপটে ধরে ফেলতে ও খুব সহজেই তাকে মেরে ফেলতে পারে। এই মৃত স্পার্ম হুইলের শরীরে যে চিহ্নগুলো দেখতে পাচ্ছেন তা কলোসল স্কুইডের কারণে তৈরি হয়েছে। 3800 মিটার গভীরে বিখ্যাত টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ এখনও অবস্থিত রয়েছে। আরো 200 মিটার নিচে গেলে 4000 মিটার গভীরে সমুদ্রের সেই অংশ শুরু হয় যাকে আবেসল জোন বলে। এখানে অদ্ভুত ধরনের সব প্রাণী পাওয়া যায়, যেমন পিংতুত, অ্যাংলার ফিশ ও ভাইপার ফিশ। 4781 মিটার গভীরে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ক্র্যাশ হওয়া শিপের ধ্বংসাবশেষ পাওয়া যায়। 6000 মিটার গভীরে সমুদ্রের সেই অংশ শুরু হয় যাকে দ্য হ্যাডেল জোন বলা হয়। গ্রিক দেবতা হেডিসের নামে এর নামকরণ করা হয়েছে। 6500 মিটার গভীরে গেলে সেখানে US নেভি সাবমেরিন পৌঁছাতে পারে। একে DSV অ্যালভিন বলা হয়, আর এটি সেই সাবমেরিন যা টাইটানিককে খুঁজে বের করেছিল। 8840 মিটার গভীরে মাউন্ট এভারেস্টের টপ পাওয়া যাবে, যদি তাকে উল্টো করে সমুদ্রে রাখা হয়। এরপর 10898 মিটার গভীর হলো সেই জায়গা যেখান পর্যন্ত 2012 সালে জেমস ক্যামেরন তার সাবমেরিন নিয়ে পৌঁছেছিল। কিন্তু 1960 সালে ডন ওয়ালশ ও
জ্যাকুইক্স পিকার্ড নামক দুই ব্যক্তি এর থেকেও বেশি গভীরে যাওয়ার রেকর্ড করেছিল। এই দুজন ট্রিস্ট নামক সাবমেরিনে করে 10,916 মিটার গভীর পর্যন্ত গিয়েছিল। এই সাবমেরিনটি এখানে পৌঁছাতে 5 ঘন্টা সময় নিয়েছিল, কিন্তু এখানে পানির প্রেশার এত বেশি ছিল যে সাবমেরিনের একটি অংশে ফাটল ধরে যায় এবং তাদের সাথে সাথে উপরে চলে আসতে হয়। 10,972 মিটার পর্যন্ত গেলে তা ততটাই গভীর হবে যতটা উঁচুতে একটি কমার্শিয়াল প্লেন ফ্লাই করে, আর সর্বশেষ যত গভীরে মানুষ যেতে পেরেছে তা কমার্শিয়াল প্লেনেরও উচ্চতা থেকে বেশি গভীর, যা 11,000 মিটার। সমুদ্রে এই গভীর পর্যন্ত যাওয়া ব্যক্তি হল প্রাক্তন নেভি অফিসার ভিক্টর বেসকভ। তিনি এখানে ডিপ সি সাবমার্সিবল লিমিটিং ফ্যাক্টরে বসে একা গিয়েছিল। সমুদ্রের এই অংশ চ্যালেঞ্জার দ্বীপ নামে পরিচিত, যা গুয়াম আইল্যান্ড থেকে 300 কিলোমিটার দূরে। সমুদ্র থেকে 11,000 কিলোমিটার গভীরে যাওয়ার পরেও রিসার্চাররা বলেন যে এটা সমুদ্রের গভীরতম অংশ না, এটা শুধুমাত্র সেই অংশ যতটুকুতে এখনো পর্যন্ত মানুষ পৌঁছাতে পেরেছে, যা সমুদ্রের মাত্র 5%। বাকি 95% কি প্রাণী রয়েছে ওখানে, আরো কি রহস্য রয়েছে তা এখনো আমাদের কাছে অজানা। আশা করছি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি লাইক ও শেয়ার করুন, কমেন্ট বক্সে আপনাদের মতামত জানান ও আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।